শ্রেয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ছেলের কোনো খোঁজ খবরটুকুও পান না ক্রিকেটার শিখর ধাওয়ান। সম্প্রতি ছেলের 10 বছরের জন্মদিনে একটি মন খারাপের পোস্ট করেছিলেন শিখর। ছেলের খোঁজ খবর না পেয়ে তার ভিতরে যে কি হচ্ছে সে কথাই লিখেছিলেন। সেই পোস্ট ভাইরাল হয়ে পড়ে। শিখরের লেখা এই পোস্ট চোখে পড়ে বলি অভিনেতা অক্ষয় কুমারেরও। দুই সন্তানের বাবা অক্ষয় বুঝতে পারেন শিখরের যন্ত্রণা। অক্ষয় গব্বরের পাশে দাঁড়িয়ে লেখেন, ওই পোস্ট দেখে ছিটকে গিয়েছি বাবা হিসেবে, তোমার কষ্টটা বুঝতে পারছি, সাহস রাখো, সবাই তোমার জন্য প্রার্থনা করছে, খুব শিগগিরই ছেলের সঙ্গে তোমার দেখা হবে, ভগবান আছেন,